একটা হচ্ছে ভালো সিনেমা আরেকটা হচ্ছে একটু কম ভালো সিনেমা সো যদি ভালো কোনো সিনেমা হয় যেটা সবকিছু ভালো তাহলে হয়তো করব বাট উত্তম কুমারের পরেই আমার কাছে সবচেয়ে সুদর্শন নায়ক শাকিব খান নির্মাতা দীপঙ্কর দীপনের এমন কথা নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে অনেকেই এই সহজ কথাটা মানতে পারছেন না জ্বলে পুড়ে মরে যাচ্ছে শাকিব খান পর্দার চেয়ে বাস্তবেই বেশি সুন্দর এই কথাটাও মানতে পারছেন না এক শ্রেণীর লোক এ নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে গ্রুপে সমালোচনায় মেতে উঠছেন সবাই এদিকে এমন কথা রেশ ধরেই শাকিব খানকে নিয়ে বোমা ফাটালেন ছোট পর্দার নায়িকা শবনম ফারিয়া জনপ্রিয় এই অভিনেত্রী শাকিব খান সম্পর্কে বলেন আমি শাকিব ভাইকে দুইবার জিমে দেখছি ওনার ড্রেস সেন্স এবং লুক দুইটাই স্ক্রিনের চেয়েই বাস্তবে বেটার শবনম ফারিয়ার কথার সাথে একমত হয়ে একজন বলছেন শাকিবকে না দেখলেও 20-30 বার দেখছি তাও আবার কোনো রকম মেকআপ ছাড়াই পর্দার শাকিব আর বাস্তবের শাকিব আকাশ পাতাল তফাৎ বাস্তবের শাকিব যে কতটা সুদর্শন যারা তাকে দেখেনি তারা বিশ্বাস করবে না আমাদের দেশের কিছু পরিচালকরা তাকে উগ্র মেকআপ করে তার সৌন্দর্যটা নষ্ট করছে সত্যা মুভির লুক দেখলেই বোঝা যায় ন্যাচারালি শাকিব কতটা সুদর্শন যা দীপনদা বলেছিলেন সেটা নিয়ে অনেকের গাজলা শুরু হয়েছে এ পর্যন্ত অনেক তারকাই বলছেন শাকিব খান পর্দার চেয়েও বাস্তবে আরও সুন্দর এবং হ্যান্ডসাম তো ভিউয়ার্স আপনার কী মনে হয় শাকিব খান পর্দার চেয়েও কি বাস্তবে বেশি সুন্দর শাকিব খানকে দেখে থাকলে আপনার মন্তব্য জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য